আসসালামু আলাইকুম প্রিয় সৌধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি চতুর্থ হিজরেশনের কিছু উল্লেখযোগ্য ঘটনার মধ্যে সর্বশেষ দুইটি ঘটনা যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি আলোচনার প্রথমাংশে আমরা জানব জেনা সম্পর্কে নিষেধাজ্ঞার ঘটনা এবং দ্বিতীয় পর্যায়ে আমরা জানব দ্বিতীয় বদর অভিযান সম্পর্কে আলোচনা করব কাসা গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে লিখেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলহি তো চলুন শুরু করা যাক জাহিলিয়াত যুগে জেনা বেবিচারের ব্যাপক প্রচলন ছিল একে কোনো প্রকার অন্যায় কর্ম বলে ভাবা হতো না অথবা জেনা বেবিচারকারী নারী পুরুষের প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকাবার মতোও কেউ ছিল না জেনা বেবিচারকারিনীর ঘরের দরজায় নিশান উড়িয়ে রাখা হতো এটা ছিল সংশ্লিষ্ট মহিলার পরিচিতি জ্ঞাপনকারী প্রতীক ঘরের দরজায় উড়ানো নিশান দেখে দুশ্চরিত্র লম্পট পুরুষ জেনাকারিণীর গৃহে গমন করে নিজেদের চরিত্র কলঙ্কিত করত জেনার ফলস্বরূপ কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে বৈধ সন্তান বলে গ্রহণ করা হতো জেনার মতো অপকর্ম করে তা সমাজে বলে বেড়ানো গর্বের বিষয় বলে বিবেচিত হত প্রাক ইসলাম যুগের আরবী কাব্যসাহিত্য ভাণ্ডারে সত্যের সাক্ষ্য বহন করে প্রাক ইসলাম যুগের প্রখ্যাত কবি ইমরাউল কায়াস জেনা সংক্রান্ত নিজের সব অপকর্মের কথা লামিয়াতুল আরব নামক কবিতাগুচ্ছে অতি গর্বের সাথে উল্লেখ করেছেন উনাইজা ও অন্যান্য রমণের সাথে ব্যবিচারজনিত অবৈধ সম্পর্কের কাহিনী তিনি অবলীলাক্রমে কাব্য সাহিত্যের মাধ্যমে প্রকাশ করেছেন সাপ আ মোয়াল্লাকা নামক কাব্যগ্রন্থেও ইমরাউল কায়েস উনাইজার সাথে অনুষ্ঠিত জেনা বিচার এবং অবৈধ সম্পর্কের কথা অতি গর্বের সাথে অবলীলাক্রমে উল্লেখ করেছেন দাসীদেরকে জানাই লিপ্ত করে অর্থ আহরণের ন্যাক্কারজনক প্রথাও জাহিলিয়া যুগে আরব সমাজে প্রচলিত ছিল ইসলাম যুগে দাসীদেরকে জোরপূর্বক জেনাই বাধ্য করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কোরআনে আয়াত নাজিল হয় বলা হয় তোমরা তোমাদের দাসীদেরকে জেনাই বাধ্য করো না সুরানুর পাড়া আঠারো জাহিলিয়া যুগের আরবে নিজের বিবাহিত স্ত্রীকে খ্যাতনামা পুরুষদের নিকট প্রেরণের মতো জঘন্য কুৎসিত প্রথা প্রচলিত ছিল এর উদ্দেশ্য ছিল বীর সন্তান লাভ করা সুতরাং প্রচলিত সমাজ ব্যবস্থার ত্রুটি সংশোধন মানব সন্তানের নৈতিক চরিত্র রক্ষা এবং বংশধারা সংরক্ষণের উদ্দেশ্যে পবিত্র কোরআনে জেনা ব্যবিচার নিষেধাজ্ঞা সম্বলিত ব্যাপক বিধান নাজিল হয় হিজড়ি চতুর্থ সনে রাজির ঘটনার পরপরই জেনা নিষিদ্ধ হবার বিধান অবতারিত হয়েছে ওহু যুদ্ধে সাময়িক সাফল্য লাভের আনন্দে উৎফুল্ল উল্লসিত হয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকালে কুরাইশনে নেতা আবু সুফিয়ান দম্ভ ভরে মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করে গিয়েছিল আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সাথে পুনরায় সাক্ষাৎ হবে মুসলমানগণ চিত্তে আবু সুফিয়ানের চ্যালেঞ্জ গ্রহণ করে নির্ধারিত সময় ঘনী আসলে রাসুল উল্লাহ যুদ্ধ যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন অহুদ ময়দান ত্যাগের প্রাককালে যদিও আবু সুফিয়ান আত্মগ্রহে পরবর্তী বছর বদর প্রান্তরে মুসলমানদের মুখোমুখি হবার ঘোষণা দিয়ে যায় কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে ততই সে ভাবাকুল হয়ে পড়ছে সে গভীরভাবে ভাবতে লাগল একের পর এক যুদ্ধ করেও তো ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রা প্রতিরোধ করা যাচ্ছে না সুতরাং নিরর্থক যুদ্ধ করে জনবল অর্থবল সম্পদ বিনাশের কি মানে থাকতে পারে তাই সে মুসলমানদের মাঝে কুরাইশ ভীতি সঞ্চারের উদ্দেশ্যে একটা কূটনীতি গ্রহণ করে তার ধারণা মতে এই কূটনৈতিক চালের ফলে মুসলমানদের মাঝে ভীতি সঞ্চারিত হবে এবং তাদেরকে যুদ্ধবিমুখ করে রাখা যাবে ফলে তারও মুখ রক্ষিত থাকবে এরূপ ভাবনা তারিত হয়ে আবু সুফিয়ান নাইম আশজারি নামক জনৈক ব্যক্তিকে প্রভূত পুরস্কারে ভূষিত করে মদিনায় পাঠায় নাইম মদিনার অলিগলি ও রাজপথে বলে বেড়াতে লাগল মক্কাবাসী বিপুল অস্ত্রে শশ্রে সজ্জিত হয়ে বিশাল বাহিনী নিয়ে মদিনায় অভিযান চালানোর উদ্দেশ্যে আসছে খুব শিগগিরই তারা বদর প্রান্তরে উপনীত হয়ে শিবির স্থাপন করবে নাইম আশ্চরীর উল্লেখিত রূপ কূটনৈতিক প্রচারণায় মুসলমানদের মাঝে কিছুটা ভয়ের সঞ্চার হয় তারা বিচলিত বোধ করতে থাকেন রাসুল্লাহ সাল্লিহুসাল্লাম সর্বসাধারণ মুসলমানের বিচলিত ভাব লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন এ সময় হজরত আবুবকর ও হজরত উমর রাসূল রাসুল সাল্লাহ আলিহসাল্লাম সমীপে উপস্থিত হয়ে নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম মহাপরাক্রমশালী আল্লাহ অতি অবশ্যই তার রাসুলকে সম্মানজনক বিজয় দান করবেন কিছুতেই অভিযান বন্ধ করা যাবে না নাইম আশজারির প্রচারণার ফলে মুসলমানদের বিচলিত ভাব লক্ষ্য করে মদিনার মুনাফেক ও ইহুদিরা খুবই পুলক বোধ করতে থাকে তারা স্থির নিশ্চিত হয় এবার আর মুহাম্মদ তার অনুসারীদেরকে যুদ্ধে নামাতে সক্ষম হবে না আবু বকর ও উমর রাদিয়াল্লাহ তোলা কথাই রাসুল সাল্লাহু আলহিহাল্লাম অত্যন্ত খুশি হন এবং তার চিন্তা দূরীভূত হয় তিনি বললেন একজন লোকও যদি আমার সঙ্গে না থাকে তাহলেও আমি একা কি অভিযান পরিচালনা করব তার কথাই মুসলমানদের বিচলিত ভাব দূর হয়ে যায় এবং আল্লাহ আল্লাহতালা তাদের মনোবল বৃদ্ধি করে দেন তারা যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেন এই সম্পর্কে আল্লাহতালা ঘোষণা করেন সেসব লোক যাদেরকে মানুষ বলেছে যে তোমাদের মোকাবেলার উদ্দেশ্যে মানুষ খুব শীঘ্রই সমবেশিত হবে তোমরা তাদেরকে ভয় করো এই কথাই তাদের ইমান বাড়িয়ে দিলেন এবং তারা বলে উঠল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনিই আমাদের উত্তম কার্যনির্বাহী রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম পনেরো শয়ের এক মুজাহিদ বাহিনী নিয়ে বদর প্রান্তরের উদ্দেশ্যে যাত্রা করেন এদিকে আবু সুফিয়ান কুরেশ বাহিনী নিয়ে কিছু দূরে অগ্রসর হয়ে জানতে পারল মুসলিম বাহিনী যুদ্ধযাত্রা করে যথারীতি বদর প্রান্তরে পৌঁছে শিবির স্থাপন করেছে সে ভীত হয়ে পিছুটান দেয় পিছুটানের যৌক্তিকতা সম্পর্কে সে বলল বর্তমানে দুর্ভিক্ষ চলছে সুতরাং দুর্ভিক্ষের বিপদ মাথায় নিয়ে আমাদের যুদ্ধে জড়ানো উচিত হবে না এই বলে সে গোটা বাহিনীসহ মক্কা অভিমুখে ফিরে চলে তারা খাদ্য সামগ্রী হিসেবে যে ছাতু এনেছিল ফেরার সময় বোঝা হালকা করার উদ্দেশ্যে তা পথে ফেলে যায় রাসুলসাল্লু আলিয়াসাল্লাম কুরাইশ বাহিনীর দেখা না পেয়ে মদিনায় ফিরে আসেন কুরাইশ বাহিনী এই অভিযান থেকে পিছুটান দেবার সময় ছাতু ফেলে গিয়েছিল বলে এই অভিযানকে গাজওয়ায়ে সাবিক বা ছাতুর অভিযান বলেও অভিহিত করা হয়েছে এই অভিযান হিজড়ি চতুর্থ সনের জিলকদমাসে পরিচালিত হয়েছিল সম্মানিত সুধি এর পরবর্তী আলোচনায় আমরা জানবো পঞ্চম ঘটনা ঘটনাসমূহ তাই পরবর্তী আলোচনাগুলো আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়ম তুমি তো এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরাকাত